রব আল্লাহ একা, রব কিন্তু আর কেউ নয়। রব কে? রব একমাত্র আল্লাহ। রবের কাজ কি? সৃষ্টি করা। রবের কাজ হচ্ছে আপনাকে জন্ম দেওয়া। রবের কাজ হচ্ছে আপনাকে মেরে দেয়া। রবের কাজ হচ্ছে আপনাকে লালন পালন করা। রবের কাজ হচ্ছে চাইলে ক্ষমাও করতে পারেন, শাস্তি দিতে পারেন। এগুলো কার কাজ? রবের কাজ হচ্ছে বিপদে ফেলা, উদ্ধারও করা। জানেন, কোরআন যখন আমি পড়ি, আমার কাছে ওই আয়াতগুলো সবচেয়ে আশ্চর্য লাগে, যে আল্লাহ বলেছেন তোমরা যে সমস্ত ব্যক্তিদের কাছে শরণাপন্ন হও তাদেরকে ভয় করো না, তারা তোমাদের লাভেরও কোনো মালিক নয়, ক্ষতি করারও কোনো মালিক নয়। আচ্ছা, আল্লাহ এটা বলতো যে তারা তোমার কোনো উপকার করতে পারে না, কিন্তু ক্ষতির কথাটা কেন বললো আল্লাহ? যে কোনো মাজার আপনাকে কোনো লাভও করে দিতে পারে না, ক্ষতিও করে দিতে পারে না, ক্ষতির কথাটা আল্লাহ কেন বারবার বলেছেন? আশ্চর্য হয়ে দেখবেন, বাংলার জমিনে যত মানুষ পীরের ভক্ত বা মাজার ভক্ত, তারা লাভবানের চেয়ে ক্ষতির ভয় বেশি করে। তারা এই জন্যে মাজারে যায়, এই জন্য মাজারে গিয়ে বেদবি করে না, এই জন্য উল্টা হয়ে নামে কোনো বিপদ ঘটে যাবে সেই ভয়ে। বুঝেন কথা? মানে তারা আল্লাহকে যত বেশি ভয় না পায়, ওই মাজারওয়ালাকে তত বেশি ভয় পায়। এটা হচ্ছে মানুষের একটা ফিতরত। এই জন্য আল্লাহ বারবার বলেছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবা না, কেউ তোমার কোনো ক্ষতি করার মালিক না, এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে। কথায় কথা আসে, এইভাবে বললে এই সমস্ত মুশরিকরা কি বলে জানেন? তাহলে আপনি যদি এখন এখানে একটা ভাগ ঢুকে যায়, আপনি ভয় পাবেন কি পাবেন না? আপনি তো আমার আগে পালাবেন, পালাবেন না? এখন যে আগুন লেগে যায় আপনি পালাবেন না? তাহলে যে আপনি ভয় যে পাইলেন, তাহলে শিরক হয়ে যাবে? এইভাবে আপনাদেরকে ধোকা দেয়। কোন কথাটাকে কোথায় ঢুকিয়ে দিবে আপনাকে? তাহলে মূসা আলাইহিস সালাম যে সাপ দেখে ভয় পেয়েছিলেন, শিরক করে ফেলছেন? আল্লাহ বলছেন মূসা তুমি তো শিরক করে ফেললা, এটা বলছিলেন আল্লাহ? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হচ্ছে ফিতরতি ভয়। মূসা তুমি থামো, এই সাপকে ভয় করার কোনো দরকার নাই, এটা সাপটাকে তুমি ধরো লাঠি হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি বলেছেন মূসা তুমি শিরিক কেন করলা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ফিতরত দিয়ে দিয়েছেন, অন্ধকারকে সবাই ভয় পায়, ভয় পায় না? ভাগকে সবাই ভয় পাবে, সাপকে সবাই ভয় পাবে, এটা হচ্ছে ফিতরতি ভয়। এর মধ্যে ক্ষতির আশঙ্কা আছে বিধায় এটা ভয় করাটা জায়েজ, কারণ ভাগ আমাকে খেয়ে ফেলতে পারে না, তাহলে এটাকে ভয় পাওয়াটা কি জায়েজ? এ কারণকে কি আমি ভয় পাই কি পাই না? তাহলে কেন পাই? কারণ এর মধ্যে আমাকে ক্ষতি করে দেওয়ার মতন ক্ষমতা আছে। এবার আপনি বলেন তো দেখি, মাজারকে যে আপনি ভয় পান, কোন ক্ষতি করার ক্ষমতা রাখে মাজার বলেন? যদি কারেন্টের মতো ক্ষতি করতে পারে মাজার আপনাকে, তাহলে মাজারকে ভয় পাওয়া জায়েজ হয়ে যাবে। কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবেন যে আমি মাজারে উল্টা হয়ে নামবো বা মাজারকে আমি একটা কো দিব না, মাজার আমার একটা পশম ফেলতে পারে, ক্ষমতা রাখে মাজারের? যদি কোনো ব্যক্তি থাকে প্রমাণ করে দেখান। তাহলে এই ভয় হচ্ছে শিরকি ভয়। বট গাছকে ভয় পাওয়া এটা কি? শিরকি ভয়। তাহলে মানুষকে তারা ব্রেন ওয়াশ করে এইভাবে, বাঘের উদাহরণ দিয়ে, উমুক তুমুক উদাহরণ দিয়ে, কিন্তু সঠিক তথ্যটা তারা নিতে চায় না। এই জন্য জেনে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যাদেরকে ভয় পাও তারা তোমার কোনো ক্ষতি করার অধিকার রাখে না।